বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জের বর্ধমানেশ্বর শিব মন্দিরে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভকত পরিবারের ও জনগণের মঙ্গল কামনায় পূজো দিলেন। নারুগোপাল ভকত জানান, এদিন তিনি 1 কুইন্টাল দুধ, ঘি, মধু ও দই দিয়ে বাবা বর্ধমানেশ্বর শিবলিঙ্গকে স্নান করান। পাশাপাশি একটি যজ্ঞ অনুষ্ঠিত হয়। তিনি আরো জানান, অনেক দিন ধরে তার ইচ্ছা ছিল, এদিন তিনি সেই ইচ্ছা পূরণ করেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আজকে আমরা এখানে একটা আমাদের বর্ধমানেশ্বর, আপনারা জানেন যে আমাদের এটা একটা ঐতিহাসিক জায়গা, গোটা পশ্চিমবাংলায় এত বড় শিব কোথাও নাই। তো আমরা আজকে বাবা বর্ধমানেশ্বরকে 1 কুইন্টাল 1 কেজি দুধ দিয়ে আমরা বাবা রুদ্রাভিষেক করলাম এবং তার সঙ্গে ঘি, মধু, দই, ফুল, বেলপাতা এবং একাধিক ব্রাহ্মণ দিয়ে আমরা একটা যজ্ঞ করালাম। সেই যজ্ঞে এলাকার মানুষ ছিল, আমার পরিবার ছিল। আমার পরিবারও কিছুদিন আগে একটা আমার ছেলে খুব শরীর খারাপ হয়েছিলো, তো আমি বলেছিলাম যে রুদ্রাভিষেক একটা করাবো এবং ভোটে টিকিট পাওয়ার পর থেকে এটা আমার ইচ্ছে ছিল। তো যাই হোক, আজকে বাবা 9 নভেম্বর বুধবার, আজকে আমি একটা মানুষের স্বার্থে আমি আজকে একটা রুদ্রাভিষেক করালাম। সবাই যেন ভালো থাকে, সবাই যেন আমার কাছ থেকে ন্যূনতম পরিষেবাটুকু দিই এবং সবার সঙ্গে যেন ব্যবহার ভালো রাখতে পারি। আগামী 4 বছর 4.5 বছর এখনও বাকি, সবে তো 6 মাস হয়েছে, এবং এলাকার যেসব কাজ আছে যেন আমার হাতে সম্পূর্ণ হয়, এটাই বাবার কাছে একটা আশীর্বাদ নিলাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।